গুড মর্নিং সবাই, মিক্স ফ্যামিলি ব্লগ নিয়ে আমি শুনতো চলে এসেছি আজকে ভোরবেলা। এখনও 5:45 বাজে এখনও পর্যন্ত, এখন আলো আসেনি, এখন অন্ধকার অন্ধকার, হালকা হালকা আলো হয়ে যাচ্ছে, অন্য সময় পুরো আলো জ্বলে আসে। আজকে অনেকটা আবার ঠান্ডা পড়েছে। এখন যাচ্ছি আমি হোটেলে, ঢুকছি, এটা CC2, তার উপরে ওখান দিয়ে তার দেখা যাচ্ছে। কোম্পানি আছে, যেটি আছে তাজরি কোম্পানি। এখন আমি ঢুকছি এখন যে হোটেলে গেট দিয়ে। আমি ঢুকে পড়েছি হোটেলের মধ্যে। এটা হচ্ছে এই দিক দিয়ে উঠে গিয়ে এখানে গেস্ট এরিয়া লবি। এখানে সব গেস্ট এন্ট্রি করে। তো আমার একটু ব্যাকে যাবো, আমার কিচেনে আছে, তার জন্য আমি আমার ব্যাকে গিয়ে এদিক দিয়ে সাইডে হয়ে তারপরে কিচেনে ঢুকবো। আমি আবার ঢুকছি এখান থেকে। এখানে সিকিউরিটি হবে, আগে সিকিউরিটি চেক হবে, তারপরে গিয়ে এন্ট্রি হবে। এই যে সিকিউরিটি চেক করছে এখানে সবাই, যারা এন্ট্রি করবে তাই চেক করবে, তারপরে ঢুকবে। ঠিক আছে, এবার ফেস চেক হবে। যেমন চেকিং করলাম, যে এখন ঢুকলাম, যে এন্ট্রি করলাম, যে পরে হোটেল এখানটা সব আমরা এখানে ঢুকি। এবার ড্রেস নেবো, ড্রেস নিয়ে তারপরে চেঞ্জ করে, তারপরে লকার রুম আছে, লকার রুমে গিয়ে তারপরে চেঞ্জ করে তারপরে কী করবো। এদিকে এই যে হচ্ছে ইউনিফর্ম রুম। এখন এত ভোরবেলা কেউ থাকে না, তো নিজে নিজে সব ইউনিফর্ম নিয়ে নিতে হয়। এখন এসে আমাদের সব সেফ ড্রেস এখানে থাকে, সব ডিপার্টমেন্ট ভাগ করা আছে সেফ ড্রেস আছে। নন্দিতে যারা কাজ করে, যারা সার্ভিসে কাজ করে, যারা গেস্ট ইয়ে করে, তাদের সব ড্রেস পেয়ে সেখানটা থাকে। আমি চেঞ্জ করে নিয়েছি, এবারে চেঞ্জ করে এবার যাচ্ছি আমার ডিপার্টমেন্টে। এমন আমি বেকরি লক আছে, আগে আমি বেকরি আমাকে খুলতে হবে যে চাবি নিয়ে নিয়েছি সিকিউরিটির থেকে। এখন নাইট শিফট থাকে না, তার জন্য লক করা থাকে সব জায়গায়। অন্য সময় নাইট শিফট করে থাকে কেউ, নাইট শিফট নেই বলে আমাকে 5:30 মধ্যে আসতে হবে। চাবি খুলছি, এবার ঢুকলাম বিক্রিতে। পুরো অন্ধকার, সব বন্ধ থাকে। বাবা, এসি চালিয়ে রেখে চলে গেছে আজকে সব। একেমনি ঠান্ডা, ওর থেকে সব এসি বন্ধ করে দিয়েছি এটাকে। এই যে আমার বেকরি ডিপার্টমেন্ট, এটা ঢুকলাম। এটা হচ্ছে সিট মেশিন, যে সিট করা হয় এলনে করে। এটা আমার ওয়ার্কিং টেবিল, একটা টেবিল, যে মাইক্রোওভেন, ও সবার আগে ঢুকে আমাদের হ্যান্ড ওয়াশ করতে হয়, তারপরে কি কাজ চালু হয়। এসব হ্যান্ড ওয়াশের জন্য এটা যে স্যানিটাইজার আছে, সোপ আছে, অনেক টিস্যু ধরানো থাকে, এখানে গ্লাভস থাকে। মোস্টলি তো ক্যাপ করতে হবে সবার আগে ঢুকে। নিলাম ক্যাপ, এটা হচ্ছে চলে আসলাম এটাতে, যে এটা আমাদের একটা কম্বি ওভেন। এটা ছোটোর মধ্যে আছে, অনেক সময় বড়ো থাকে অনেক জায়গায়। এটা হচ্ছে ডেক ওভেন, দুটো ওভেন আছে আমাদের কাছে, মানে আলমারি। এই ক্রিসমাসের জন্য অনেক কিছু এখন এইসব বানিয়ে রাখা হয়েছে, চকলেটে স্যান্টা গুলো হয়, স্যান্টা আছে নিয়ে আছে, এটা ইউলোক বলা হয়। আমি ওভেনটা চালু করছি, সরি আগে এখান থেকে অন করতে হবে। এই ওভেন অন হয়ে গেছে, এই ছোট ওভেন অন করব।
এখন আমাকে 170 ডিগ্রি, তো 170 ডিগ্রি সেলসিয়াস করে দিলাম টেম্পারেচার। একটু ফ্যানটা একটু কমে দিতে হয়, যে ওভেন আমার চালু, যে খুললে এই যে ওভেন, এই যে এই পরিষ্কার হয়ে যায়নি আসলে। এটা হচ্ছে আমাদের ফ্রিজ, এই ফ্রিজের ভেতরে আবার একটা ডিপ ফ্রিজ আছে। এখন এটা টেম্পারেচার যাচ্ছে, সরি লাগাচ্ছে কেন, ফ্রিজের টেম্পারেচার হচ্ছে নর্মাল এখন 6, আর ডিপ ফ্রিজে এখন টেম্পারেচার হচ্ছে 20.1 মাইনাস। তো সকাল সকালে এমন অবস্থা হয় আমার, না থাকলেও আমাকে সেই ফ্রিজের মধ্যে সকাল সকাল 4টার মধ্যে ঢুকতে হয়, তারপর আমার ডিপ ফ্রিজের মধ্যে ঢুকছে। এই যে হচ্ছে ফ্রিজ আমার, এটা বেশি সব কিছু রাখা আছে, জিনিসপত্র, এই যে এটা ট্রলি, এটা পেস্ট্রি যে ব্রিটেন এসেছিলো উপর থেকে। এবার আমি ডিপ ফ্রিজ, এটা এই এটা ডিপ ফ্রিজ, এটা আমি খুলছি, এবং খুলতে খুলতে এটা বাপরে বাপ ঠান্ডা, এই যে ডিপ ফ্রিজে সব জিনিস থাকবে। এই যে পুরো সব এক ব্যাগ করে রাখা থাকে, সব সেট আছে, এগুলো যখন লাগবে বের করে দেওয়ার আরাম করে। আর অবভিয়াসলি পেস্ট্রি যেটা, ওর জন্য সব ডিপ ফ্রিজ তো লাগবে না, তো সব গলে যাবে।